কলকাতার বুকে আমরা 5 টাকার খাবার 6 টাকার খাবার এরকম প্রচুর দেখেছি, কিন্তু মাত্র 1 টাকাতে 1 টাকাতে কি করে সম্ভব হ্যাঁ এত কিছু? হ্যাঁ, টাইটেল থাম্বনেইলে কোনো ক্লিকবেট নেই, তোমরা যা দেখেছো একদম ঠিক দেখেছো। আজকে মাত্র 1 টাকাতে আমরা লাঞ্চ করতে চলেছি, তাও আবার আনলিমিটেড। দিস ইজ জাস্ট আনবিলিভেবল। পুরোটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আজকে 1 টাকায় আনলিমিটেড লাঞ্চ করতে চলেছি, সঙ্গে রাজকীয় খাওয়ার। চলো काजू बदाम जल्दी जीरा बना रहे एक महीना खाते हुए खाना बढ़िया, बहुत बहुत बढ़िया खाना, बहुत बढ़िया खाना। और एक वीडियो जो खाते हैं आप एक रुपए से आपका ठीक ठाक ही लगता है। भाई जी तुम्हें क्या मिलता है आजकल, है ना? एक रुपए में आजकल क्या मिलता है? उसकी नहीं मिलता है, उसकी तरह तुम्हें लंच मिल जाए फिर भी अनलिमिटेड। তো দেখো খাবার শেষ হলে কিন্তু আবার খাবার দিচ্ছে, মানে এটা হচ্ছে আনলিমিটেড, মানে বুঝতে পারছো তো? মানে পেট চুক্তি খাবার, পেট ভরে খাবার, কোনো মানে কোনো রকমের কোনো বিধা নেই, কিছু নেই। যতবার প্লেট ফাঁকা হচ্ছে ততবার খাবার দিয়ে দিচ্ছে, মানে দিস ইজ জাস্ট আনবিলিভেবল। আমি তো স্বর্গতে চলে এসেছি, মানে ভগবানরা যেখানে বিরাজ করে আমার মনে হয় আমি সেখানে চলে এসেছি। আটা গুনে কি মেশিন আমার कोई है इस तरीके से जैसे और जगह होता है, बिल्कुल हाइजेनिक आप देख सकते हो। हाँ एकदम बहुत साफ सुथरा है। তাই না, আমি যে রান্নাঘরটা ভিজিট করলাম এত পরিষ্কার রান্নাঘর কোথাও দেখিনি, বিশ্বাস করো। মানে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রান্নাঘর, জাস্ট অসাধারণ লাগছে। এক রুপয়ে মে খানা কিনে সালো সে চল রহা হ্যায় এ দো সালো সে চল রহা সালো সে চল এক রুপয়ে মে খানা চল। হ্যাঁ জি, লকডাউন কে সময় ভি চল রহা হ্যায়। হ্যাঁ লকডাউন কে সময়, পুরো লকডাউন জো করোনা পেশেন্ট থে উন লোগো কে পাস ভি হামারা খানা জা রহা হ্যায়। পার ডে আ জাতা হ্যায় 800-1000 লোগ পার ডে আ জাতা হ্যায়। হ্যাঁ জি, ওর কে আলাও এক দিন দেতে আপ লোগ। হ্যাঁ জি, লাঞ্চ টাইম কি পাওয়া যায় গাইস, মানে 1 টাকা সত্যি কথা কি ভিডিওগুলি করতে এত ভালো লাগে আমার। মানে তোমরা জানো আমি সবসময় এরকম কন্টেন্টই পছন্দ করি, আর দিল্লিতে এসে এরকম কন্টেন্ট জাস্ট আনএক্সপেক্টেড আমরা জানতাম না, ঠিক আছে? আমরা কিন্তু কোনো প্রি প্ল্যান বুক নয়, এটা এটা সেখানে আসার পর আমরা জানতে পেরেছি এবং সেখানে আমরা তুলে এসেছি। সত্যি কথা বলছি 1 টাকায় এত খাবার তোমাদের চোখের সামনে দেখাবো, কত খাবার দেখাবো।
দুটো পুরি রয়েছে, রাইস রয়েছে, হালুয়া রয়েছে, তারপর ডাল রয়েছে, তারপরে শাহি পনির রয়েছে, আর অনেক কিছু রয়েছে, প্রচুর খাবার রয়েছে দেখতে পাচ্ছ। আর সবথেকে বড় কথা, সব খাবার কিন্তু আনলিমিটেড, যতক্ষণ না তোমার পেট ভরবে ততক্ষণ কিন্তু তুমি খেতে থাকবে আর এনারা দিতে থাকবে। আর সবথেকে বড় কথা, একটু হিন্দিতেও বলতে হবে, কারণ দাদারা রয়েছে এখানে, দাদারা আবার হিন্দি বলে, তারা বাংলা বলতে পারে। বাট চলো এবার আমরা খাবারটা শুরু করি। রয়েছে আটার, আর প্রত্যেকটা জিনিস অর্গ্যানিক, যেটা ফরচুন আর আশীর্বাদের আটা ইউজ করছে, ফরচুনের তেল ইউজ করছে, বেশ ভালো। হ্যাঁ, নিরামিষ খাবার, আর শনিবার আজকে শুট করছি, আমি শনিবার নিরামিষ খাই, আর পেঁয়াজ রসুন ছাড়া রান্না খাচ্ছি, খুব ভালো লাগছে। এসব খাবারের রিভিউ হয় না, একটা খায় কি পাই, এক টাকায় কিচ্ছু পাই না। আমি উড়িষ্যা ভুবনেশ্বর। ভুবনেশ্বর সমাজ সেবা দেখে আমাদের জুড়তে গিয়ে হিন্দু মুসলিম শিখ সবাই একসাথে ওনার কাছে কোনো ভেদাভেদ নেই, সবার জন্য কিন্তু একই রকম ব্যবহার, এটা খুব ভালো লাগছে দেখে। এখানে এসে খাওয়ার টাকা শুধু এনজয় করতে হবে আর কিচ্ছু না, জাস্ট এনজয় ইয়োর ফুড। আর ওরা বলছি না কি লোক লাগবে, হ্যাঁ সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যে যেভাবে পারবে এনাদের একটু কন্ট্রিবিউট করো, চাল ডাল যেভাবে খুশি, পেটিএম নাম্বার দেওয়া আছে, পেটিএমের যদি কিছু কন্ট্রিবিউট করতে চাও করো, বাদ বাকিটা তোমাদের উপর। তবে এত লোকের এত খাবার এনারা এক টাকায় কীভাবে দিচ্ছেন, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, কল্পনা মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপাতত আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে শেষ করতে আসছি। जय श्री श्याम, सभी श्याम प्रेमियों को मेरा नमस्कार, सभी देशवासियों को मेरा नमस्कार। श्याम रसोई के अंदर आप लोग आए हो, आपका स्वागत है। यहाँ एक रुपया की थाली भरपेट वाली, ये आप लोगों के सहयोग से चल रही है, और इसके अंदर पूरा हिंदुस्तान मेरा साथ दे रहा है, और हिंदुस्तान नहीं, बाहर लोग बैठे हुए हैं विदेशों में, उनका भी आशीर्वाद आ रहा है, पर उनसे हम लेते नहीं हैं कुछ पैसे। तो मेरी सभी से रिक्वेस्ट है कि आप एक बार आएँ और इसको देखें, और थोड़ा थोड़ा एक एक किलो, दो दो किलो राशन भेजें, जिससे कि शाम रसोई चलती है। एक रुपये भी हम इसलिए लेते हैं कि इन लोगों का मान सम्मान बना रहे, ये ना सोचें कि हम फ्री में खा रहे हैं। मैं सभी से रिक्वेस्ट करूँगा देशवासियों से, मेरे हिंदू मुस्लिम सिख ईसाई सब हैं भाई भाई, हमारे यहाँ कोई जात बिरादरी की कुछ नहीं। मुझे थोड़ा थोड़ा राशन का सहयोग करें, चाहे आप ऑनलाइन एक किलो राशन दें, मुझे पैसे की जरूरत नहीं है, मुझे राशन की जरूरत है। ऑनलाइन बहुत कंपनियाँ हैं, मैं किसी कंपनी का प्रचार नहीं करना चाहता, सभी कंपनियाँ मेरे यहाँ सामान लेके आती हैं, आप राशन दें।